রোজ রোজ বিবি ক্রিম, সিসি ক্রিম কিংবা ফাউন্ডেশন ব্যবহার করা কিন্তু স্কিনের জন্য একদমই ভালো না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা স্কিন ফ্রেন্ডলি মেকআপ শেয়ার করব, যাতে কিনা মেকআপও থাকবে তার সঙ্গে সঙ্গে স্কিন কেয়ারও থাকবে। কারণ রোজ রোজ যদি আমরা বিবি ক্রিম, সিসি ক্রিম, ফাউন্ডেশন ব্যবহার করে মেকআপ করি, সেটা কিন্তু আমাদের স্কিনের পক্ষে মোটেও ভালো না। কিন্তু আমাদের তো বাইরে বেরোতে হবে, আমাদের অফিস, কলেজ কিংবা দৈনন্দিন জীবনের কাজকর্মের জন্য আমাদের বেরোতেই হবে, আর আমরা সবাই চাই যে তখন আমাদের একটু প্রেজেন্টেবল লাগুক আর আমরা একটু মেকআপের আশ্রয় নিই। তো আজকের যে ভিডিওটা হবে সেটা কিন্তু শুধু মেকআপ হবে না, তার সঙ্গে স্কিন কেয়ারও হবে। আর এখানে কিন্তু আমি বিবি ক্রিম, সিসি ক্রিম, ফাউন্ডেশন কিচ্ছু অ্যাপ্লাই করিনি, আর মেকআপটা হবে কিন্তু ভীষণ মিষ্টি একটা হালকা স্বাদ। আর তোমরা এটাকে অবভিয়াসলি ডেইলি ক্যারি করতে পারো, এখানে তোমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না আর তোমাদের প্রেজেন্টেবলও লাগবে। আর আমি শুরু করতে চলেছি তোমাদের জন্য স্কিন ফ্রেন্ডলি মেকআপের সিরিজ। তো পরপর কিছুদিন আমি এরকম স্কিন ফ্রেন্ডলি মেকআপই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করেছো যে এই ধরনের হালকা সাজ কিংবা অল্প জিনিস দিয়ে সাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে। তাই আমি ঠিক করেছি পরপর কিছুদিন তোমাদের জন্য এই হালকা স্কিন কেয়ারের, স্কিন ফ্রেন্ডলি মেকআপ আমি শেয়ার করব। আর আজকের এই মেকআপটা আমি ক্রিয়েট করেছি পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিম দিয়ে, আর এর সঙ্গে জাস্ট অল্প কিছু প্রোডাক্ট। তাহলে চলো বেশি দেরি না করে আমরা মেকআপটা স্টার্ট করি। ফেস ওয়াশ করে চলে এসেছি। প্রথমে আমি ব্যবহার করব অ্যালোভেরা জেল, এটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেল। এটা ময়শ্চারাইজার আর প্রাইমার দুটোরই কাজ করবে। আর তোমরা যদি অ্যালোভেরা জেল ব্যবহার করতে না চাও, তাহলে কোনো জেল বেস ময়শ্চারাইজার তোমরা ব্যবহার করতে পারো এক্ষেত্রে। ওকে, এবার আমি ব্যবহার করব পন্স ব্রাইট বিউটি সিরাম ক্রিম, আর এটার দাম হচ্ছে মাত্র 49 টাকা। পিঙ্ক কালারের ক্রিম, সুন্দর গন্ধ। এটা কিন্তু একটা ফেয়ারনেস ক্রিম, এটা কিন্তু স্কিনকে কোনো কভারেজ দেয় না, আর এভরিডের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যথেষ্ট ভালো। এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের স্কিন কিন্তু ভালো থাকবে, কোনো ক্ষতি হবে না। যেটা মেকআপ করলে স্কিনে ক্ষতি হয়ে যায় না, কিন্তু এই ধরনের যদি ফেয়ারনেস ক্রিম তোমরা ব্যবহার করো এভরিডের মেকআপের ক্ষেত্রে, তাহলে কিন্তু স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকে। আচ্ছা, কিছুক্ষণ সময় দেবো এটাকে স্কিনে সেট হওয়ার জন্য, ততক্ষণ আমরা আই মেকআপের দিকে এগোবো। দেখো, এখানে নিয়ে নিয়েছি আমি একটা ক্লসল কাজল, আর এটা দিয়েই কিন্তু আমি আমার আই মেকআপ করব। আর এইরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, একদিকে ব্রাশ আছে, একদিকে পুলি ব্রাশ আছে, আর এটা দিয়েই কিন্তু আমি আমার আইব্রোটা আজকে সেট করব। এইটার মধ্যে একটু কাজল অ্যাপ্লাই করে নেবো, তাহলে কি অল্প পরে, একবারে বেশি পরে যায় না, তো লুকটা কিন্তু অনেকটা ভালো আসে, কাজটাও অনেকটা পারফেক্ট হয়। একে দিয়ে জাস্ট একটু স্মাচ করে সেট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি ল্যাকমি 925-এর একটা আই শ্যাডো, জাস্ট একটা কালারই অ্যাপ্লাই করব। আমি এই নিউড কালারটা আমার আইতে অ্যাপ্লাই করব এখন। এটা দিয়ে আমার আইব্রো নিচটা একটু হাইলাইট করে নেব। যদি আই শ্যাডো প্যালেটে এরকম কোনো লাইট শেড না থাকে, তোমরা হাইলাইটার দিয়ে আইব্রো নিচটা কিন্তু হাইলাইট করে নিতে পারো। নিয়ে নিচ্ছে আমি ক্লসল কাজলারি একটা আইলাইনার, আর এটাই আমি আমার চোখে অ্যাপ্লাই করব। বাস মিডিয়াম লেন্থে অ্যাপ্লাই করব, আর খুব বোল্ড করবো না, যেহেতু এভরিডে লুক। তোমরা যদি কোনো পার্টি মেকআপ করতে চাও, তাহলে কিন্তু বোল্ড লুক ক্রিয়েট করতে পারো মাঝখান থেকে নেবে। চোখে অ্যাপ্লাই করবো এই কাজলটাই। অ্যাপ্লাই করবো মাস্কারা, তাহলেই কিন্তু আমাদের আই মেকআপ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আবার আমরা ফেসের দিকে যাব, আর অবশ্যই মাস্কারা অ্যাপ্লাই করবে, আমি এটাই সাজেস্ট করি। মাস্কারা চোখটাকে অনেক বড় বড় দেখায়, বেশ আলাদা একটা ডেফিনেশন এনে দেয়, তোমার আই মেকআপটাকে কমপ্লিট করে কিন্তু মাস্কারা। মেকআপটাকে সেট করার জন্য একটা কম্প্যাক্ট নিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আমি ল্যাকমির অ্যাবসলুট পারফেক্ট রেডিয়েন্স কম্প্যাক্ট। এটা SPF 23-র সঙ্গে আসে, আর এটার দাম হচ্ছে 160-170 এরম। আর আমি এই ধরনের একটা ব্রাশ নিয়ে নেবো, এটা দিয়ে অ্যাপ্লাই করবো। তোমরা চাইলে কিন্তু এই স্পঞ্জটা দিয়েও অ্যাপ্লাই করতে পারো, ওটা দিয়েও কিন্তু ভালো অ্যাপ্লিকেশন হয়।
আমি অ্যাপ্লাই করবো একটা ব্লাশ, নিয়ে নিয়েছি সুগারের ব্লাশ, আর এটা সেট হচ্ছে 02 পিঙ্ক। আর তোমরা চাইলে যারা বিগিনার্স ব্লাশ কিনতে না চাও তাদেরগুলো তোমরা চাইলে লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো, আর এটা অ্যাপ্লাই করলে জাস্ট ঝেড়ে নেবে, যেন খুব কম পরিমাণে পরে আর একটু স্মাইল করে নেবে। তারপর একটা হাইলাইটার নিয়ে নিয়েছি, মেবলিনের মাস্টার ক্রিয়েশন হাইলাইটার, আর এটা আমার সবচেয়ে ফেভারিট হাইলাইটার। আর তোমরা যদি জাস্ট একটাই হাইলাইটার কিনতে চাও তাহলে আমি কিন্তু এইটাকেই সাজেস্ট করব, একদম অসম একটা কোয়ালিটি। আর এরকম একটা প্যান ব্রাশ হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য। এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমির 9 to 5 প্রাইমার ম্যাট লিপস্টিক। এবার তোমরা তোমাদের পছন্দ মতো অর্নামেন্ট হেয়ারস্টাইল অ্যাড্রেস করে নিলে কিন্তু আমাদের মেকআপ লুকটা একদম কমপ্লিট হয়ে যাবে। আর মেকআপটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল আইকনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।